অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। নভেম্বর মাসে এই চারটি রাশি অপার ধন পেতে চলেছে। কোন এই চারটি রাশি আমি এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। দেখুন, এ মাসে শনি মহারাজ চারটি রাশিকে বিশেষ লাভ কিন্তু দিবে, এবং কোন কোন সেক্টরে লাভ দিবে সেটা আমি এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানাতে চলেছি। প্রথমে আপনাদেরকে জানাই, বেশ কিছু ভিউয়ার্স কমেন্টস করছেন যে স্যার আমার মিলছে না। দেখুন, আপনারা ভিডিও দেখে যদি বাড়িতে বসে থাকেন তাহলে কিন্তু কাজ হবে না। আপনারা কর্মের সঙ্গে লিপ্ত থাকুন, কাজে এগিয়ে চলুন, দেখবেন সাকসেস আপনাদের হাতের মুঠোয়। প্রথম কথা, এবং আমি যে যে সেক্টরের কথা বলবো সেই সেই সেক্টরে যদি আপনারা কাজে নিযুক্ত থাকেন তারা কিন্তু প্রচুর লাভ কিন্তু পাবেন। প্রথম কথা হচ্ছে, যারা কনস্ট্রাকশন বিজনেসের সঙ্গে যুক্ত আছে তাদের ক্ষেত্রে কিন্তু অপার ধন কিন্তু দিবে। যারা ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু অপার ধন দিবে। যারা হার্ডওয়্যারের বিজনেসের সঙ্গে যুক্ত আছেন, সিমেন্ট, বালি, লোহা, পাথর, এগুলোর সাথে যারা যুক্ত আছেন তারা কিন্তু প্রচুর অর্থ কিন্তু পাবেন। যাদের পাথরের খাদান আছে তারা কিন্তু প্রচুর অর্থ এই সময় কিন্তু পাবেন। যারা পেট্রোল বা ডিজেল এগুলোর যাদের পাম্প আছে বা তৈল শোধনাগার যাদের আছে তাদের ক্ষেত্রে কিন্তু প্রচুর অর্থ কিন্তু এই সময় আসবে। যারা ল্যান্ড নিয়ে কারবার করেন, জমি সংক্রান্ত কারবার, তাদের ক্ষেত্রে কিন্তু প্রচুর অর্থ কিন্তু আসবে। যারা লোহার ব্যবসা করেন, লোহার সংক্রান্ত ব্যবসা করেন, তাদের ক্ষেত্রে কিন্তু প্রচুর অর্থ কিন্তু আসবে। যাদের গাড়ির ব্যবসা আছে, গাড়ির শোরুম আছে, তাদের ক্ষেত্রে কিন্তু প্রচুর অর্থ কিন্তু আসবে। যারা কেমিক্যালের ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু প্রচুর অর্থ কিন্তু আসবে। যারা ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু শনি ছাপ্পার ফারকে ধন কিন্তু দিবে। এই হচ্ছে শনি যে যে সেক্টরে দিবে। যারা কয়লা খাদানে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় প্রচুর লাভ কিন্তু আপনাদেরকে এই সময় কিন্তু দিবে শনি মহারাজ। দু হাত ভরিয়ে দিবে এই এই চারটি রাশিকে। অর্থাৎ যারা তৈল শোধনাগারের সঙ্গে যুক্ত আছে তাদের ক্ষেত্রে কিন্তু প্রচুর লাভ। সম্পত্তিগত দিক থেকে আপনাদের কিন্তু লাভ কিন্তু আসবে। কর্ম দিক থেকে আপনাদের লাভ আসবে। শত্রুতা আপনাদের কমবে। রোগ থেকে মুক্তি পাবেন। রাজনীতিতে যারা যুক্ত আছেন, রাজনীতির সেক্টরের সঙ্গে যারা যুক্ত, রাজনীতি থেকে কিন্তু আপনারা উচ্চ পদমর্যাদা কিন্তু পাবেন। কর্মের দিকটা আপনাদের যথেষ্ট বড়। কর্ম উন্নতি, কর্মক্ষেত্রে পদোন্নতি, কর্মপ্রাপ্তি, এই জায়গাগুলো কিন্তু আসবে। এবং ধনবর্ষা, অপার ধন এই চারটি রাশির হতে চলেছে। এবার দেখুন, শনি মহারাজ যে চারটি রাশিকে এই নভেম্বর মাসে সেরার সেরা ধন দিতে চলেছে, অর্থাৎ এই চারটি রাশির ক্ষেত্রে কিন্তু অপার ধন। যাদের হচ্ছে না তারা জানবেন আপনার রাশিচক্রে স্যাটার্নের অবস্থান কেমন আছে। আপনার শনি ডিগ্রিগত দিক থেকে দুর্বল নেই তো, আপনার বাল্য অবস্থা বা বৃদ্ধ অবস্থায় শনি নেই তো, এটা দেখুন। আপনার শনি অস্তমিত নেই তো, শনি আপনার বকরি নয় তো, শনি আপনার নিজস্ব নয় তো, শনি আপনার রাহুযুক্ত নয় তো, শনি আপনার পাপগ্রহ দ্বারা দৃষ্ট নয় তো, এই জায়গাগুলো কিন্তু দেখতে হবে। এবং রবি শনি একত্রে বসে নেই তো আপনার রাশিচক্রে, এবং আপনার রাশিচক্র আপনার বর্তমানে শনির মহাদশা চলছে কি শনির প্রত্যন্তদশা চলছে কি অন্তর্দশা চলছে, এই জায়গাগুলো কিন্তু দেখা একান্ত বিচার্য বিষয়। তবেই কিন্তু পিঙ্ক পয়েন্ট প্রেডিকশনগুলো কিন্তু হবে। তো কোন এই চারটি সৌভাগ্যবান রাশি তাই আমি এই ভিডিওতে আপনাদেরকে জানাতে চলেছি। প্রথম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির আপনাদের রাশির দশম স্থানে এবং শনি মহারাজের অবস্থান, অর্থাৎ একাদশপতি দশমে এবং সকেত্রিক এই শনি দশমভাবে দশমপতি এবং একাদশপতিকে কানেক্ট করে শ্মশান এবং মহাপুরুষার যোগ সৃষ্টি করছে। আপনাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে কর্মপ্রাপ্তি, কর্মক্ষেত্রে মান সম্মান বৃদ্ধি, পদমর্যাদা বৃদ্ধি, কর্মক্ষেত্রে আপনাদের যারা এ ভাবছেন, যারা বদলির চিন্তায় ভাবনা করছেন, বদলির ক্ষেত্রে আপনাদের সুযোগ আসবে এই সময়।
রাজনীতির সঙ্গে যারা যুক্ত আছে তাদের ক্ষেত্রে এই সময়টা যথেষ্ট ভালো। দুই নম্বর যে রাশি সেটি হচ্ছে আপনার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আপনাদের রাশির তৃতীয়ভাবে এই শনির গমন আপনাদের রাজনীতির ক্ষেত্রে যথেষ্ট উত্থান আপনাদের হবে, আপনাদের এনার্জি যথেষ্ট এ সময় কিন্তু বাড়বে, কাজে উদ্যমতা পরাক্রম বাড়বে। এ সময় আপনারা ইন্ডাস্ট্রি থেকে, আপনারা নিজস্ব ব্যবসা থেকে, আপনারা খাদান থেকে, তৈল শোধনাগার থেকে, যে যে সেক্টরে যুক্ত আছেন সেই সেক্টর থেকে কিন্তু অপার ধন আপনারা কিন্তু পাবেন বৃশ্চিক রাশি। তিন নম্বর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে আপনার ধনু রাশি। ধনু রাশি দেখুন আপনাদের দ্বিতীয়ভাবে দ্বিতীয়পতির অবস্থান, ধনভাবে ধনপতির অবস্থান তৃতীয়পতিকে কানেক্ট করে অবস্থান করছে, আপনাদের ক্ষেত্রে কিন্তু অপার ধন ধনবর্ষা, আপনাদের ক্ষেত্রে কাজের সুযোগ আসবে, আপনাদের ক্ষেত্রে যে কোনো কাজের সাকসেস কিন্তু আপনার ব্যবসার ক্ষেত্রে উন্নতি যে যে সেক্টরে আছেন। চার নম্বর যে রাশি সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশি ষষ্ঠভাবে গোচরে শনি খুব ভালো ফল দিবে, অর্থাৎ শত্রু নাশ হবে, বাধা বিঘ্ন থেকে আপনারা মুক্তি পাবেন এবং এর সাথে সাথে রোগ থেকে মুক্তি, চোট আঘাত থেকে কিন্তু আপনাদের কিছুটা হলো আপনারা এ সময় কিন্তু বাঁচবেন এবং যাদের কেস মামলা মকদ্দমা চলছে সেই জায়গা থেকে কিন্তু আপনারা কিন্তু রিলিফ পাবেন। আপনাদের জয় নিশ্চিত হতে চলেছে সিংহ রাশির ক্ষেত্রে, অর্থাৎ ষষ্ঠভাবে গোচরে শনি আপনাদেরকে অপার ধন ধনবর্ষা করতে চলেছে সিংহ রাশির ক্ষেত্রে। নমস্কার, ধন্যবাদ।